প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ দর্শক দেখতে পাচ্ছেন এই খবর সামনে এসছে বঙ্গ বিজেপিতে শেষ হচ্ছে সুকান্ত জমানা এবার তাহলে কে কে নাকি অন্য কেউ হবেন রাজ্য সভাপতি প্রশ্ন তৈরি হয়েছে এবং অনেক সব নাম ঘোরাফেরা করছে তবে এটা পরিষ্কার যে বাংলাকে নিয়ে বিজেপি নতুন কিছু ভাবছে কারণ সুকান্ত মজুমদারকে যেহেতু মন্ত্রী করে নেওয়া হচ্ছে তার মানে ওই যে জায়গাটা রাজ্য সভাপতির যে পদ সেটাকে খালি করা হচ্ছে ব্যাকান করা হচ্ছে সেখানে কাউকে একটা দায়িত্ব দেওয়া হবে এটা পরিষ্কার এখন প্রশ্ন হচ্ছে যে কাকে ওই পদে বসানো হবে নাম তো অনেক ঘোরাফেরা করছে একটা তো দাবি উঠেছে দিলীপ ঘোষকে ওই পদে বসাতে হবে তিনি হেরে গেছেন এবারের ভোটে তাকে নাকি কাটি করা হয়েছে সেটাও বলা হচ্ছে বিজেপির মেদিনীপুর থেকে ওখানে নিয়ে গিয়ে হারানো হয়েছে মেদিনীপুরে রাখলে তিনি জিততেন এরকম একটা আওয়াজ উঠেছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে তাকে সভাপতির পদে বসাতে হবে এটা বলা হচ্ছে এখন কি সত্যি কি সেটা হবে আর দিলীপ ঘোষ তো এর আগে দুটো টার্মের সভাপতি ছিলেন এখন বিজেপিতে একটা সিস্টেম আছে শুনেছি আমি দুবার দুবার টানা যদি কেউ সভাপতি হয়ে যান তাকে আর করা হয় না। তো তাহলে কি নতুন ভাবে দল চাইলেও না কিছু করতে পারে সেটা কোনো কথা নাই তাহলে কি তাকে আনা হবে আরো একবার আনা হবে সেটা কি দল দলের যে সিস্টেম সেটাকে মানে অনুমতি দেবে এটা একটা প্রশ্নের যে তাকে হয়তো বসানোর কথা বলা হচ্ছে বটে কিন্তু যেহেতু দুটো টার্মের জন্য তিনি হয়েছিলেন ফলে তাকে আবার আনা হবে কিনা সম্ভব কিনা সেটা একটা প্রশ্ন তৈরি করেছে। আবার দিলীপ ঘোষকে পদে বসালেই কি যাবতীয় বিতর্কের অবসান ঘটে যাবে মানে এখন যে একটা মানে দিলীপ ঘোষ যেভাবে কথা বলতে শুরু করেছেন তার মানে দলের অভ্যন্তর একটা শিবির আছে দ্বন্দ্ব আছে এটা পরিষ্কার কারণ যে ধরনের কথা বলছেন নিশ্চয়ই তিনি তৃণমূল কংগ্রেসকে বলছেন না বিজেপির কাউকে না কাউকে টার্গেট করে কথাগুলো বলছেন তার মানে বিজেপির অন্দরে একটা দ্বন্দ্ব রয়েছে এবং তাকে ঘিরে একটা শিবির আছে তার বিরুদ্ধে একটা শিবির আছে বা একটা অংশ আছে তো তাহলে তাকে যদি পদে বসানো হয় তাহলে ওই অংশটা যাদেরকে টার্গেট করা হচ্ছে সেই অংশটা কি করবে সেই অংশটা কি করবে তাহলে সকলকে নিয়ে চলার মতো অবস্থাতে আসবে কি পরিস্থিতি উল্টো দিকে যদি ওই পদে শুভেন্দু অধিকারীকে বসানো হয় তাহলে কি তাহলেও কি সমস্যার সমাধান হবে শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়ে দিলে শুভেন্দু অধিকারী কি পারবেন সকলকে নিয়ে চলতে বা নতুন করে সংগঠন সাজিয়ে দলকে ভালো জায়গায় নিয়ে আসতে শুভেন্দু অধিকারীর একটা যোগাযোগ আছে ওটা রাজ্য জুড়ে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না ফলে তাকেও একটা নতুন করে সংগঠন তৈরি করতে হবে কিন্তু সেটাও কি করতে পারবেন নাকি শুধু পদে বসানো আর ঠিক করে কাজ করতে দেওয়া হবে না সেটাও তো সমস্যা কারণ এত গোষ্ঠী এই সবগুলোকে বিনাশ করে তারপরে কিন্তু দলকে মজবুত করতে হবে নিশ্চয় বুঝতে পারছেন আপনারা একটা দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসছে কার্যত প্রকাশ্যে চলে এসছে দিলীপ ঘোষ আকার ইঙ্গিতে টার্গেট করে কিছু বলার চেষ্টা করছেন আবার শুভেন্দু অধিকারীও গতকালকে দেখলাম উনি টাম কিছু বলেননি দিলীপ ঘোষ নাম বলেননি ওইভাবে কিন্তু মানে কি কি একটা চর্চা সব অনেক কথা বলা হচ্ছে ভোট হয়েছিল তখন আইপ্যাক ছিল বা এই ধরনের ইস্যুগুলো ছিল এখন যেভাবে ভোটটা করানো হচ্ছে ফলে তার সঙ্গে কেন তুলনা করা হচ্ছে এখন তো অনেক ভালো রেজাল্ট তো হয়েছে একুশের ভোটের মানে একুশের ভোটের যে পার্সেন্টেজ ছিল তারপরে যে পঞ্চায়েত ভোট হয়েছে সেখানে কি নেমে গেছিল কিভাবে ভোট হয়েছিল আর বেড়েছে এত এত কিছু কিছু সত্ত্বেও ফলে একটা এরকম হয়ে গেছে তো যদি দিলীপ ঘোষকে না বসে শুভেন্দু অধিকারীকে বসানো হয় কি আবার সেটা সম্ভব হবে এখন শুধু বসলে তো হবে না শুভেন্দুকে বসালে শুভেন্দুকে ফুল চার্জে দিতে হবে তার মতো করে সংগঠন সাজাবে তখন কি দাঁড়াবে প্রশ্ন এটাও প্রশ্ন এটাও তাহলে কি নিরপেক্ষ কাউকে দেওয়া হবে নিরপেক্ষ বলতে এই এখন যে আকার ইঙ্গিতে চলছে তার বাইরে কাউকে সেই পদে বসানো হবে মহিলা কাউকে বসানো হবে কি পুরুষ হিসেবে জগন্নাথ বলছেন তারপরে পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতো উত্তরবঙ্গের কেউ কেউ কারো নাম বলছেন নাকি মহিলা কাউকে লকেট বা অগ্নিমিত্রা পল অগ্নিমিত্রা পল তো বিধানসভার রয়েছেন এমএলএ রয়েছেন এখন যদি শুভেন্দুকে বসানো হয় রাজ্য সভাপতির পদে তখন আবার বিধানসভা বিরোধী দলনেতা কাকে করা হবে সেটাও একটা প্রশ্নের কারণ দিলীপ ঘোষের একটা ওই রকম জায়গা আমরা একটা চর্চা করেছিলাম সেটা নিয়েও চর্চা হচ্ছে যে দিলীপ ঘোষকে কি তাহলে বিরোধী দলনেতা করা হতে পারে শুভেন্দুকে রাজ্য সভাপতির পদে বসিয়ে তাহলে মেদিনীপুরে কি ওই জুন মালিয়া যেহেতু এমপি হয়ে গেছেন তিনি ওখানটা ছাড়বেন এমএলএ পদটা ছাড়লে ওখানে ভোটে দাঁড়াতে হবে উপনির্বাচন জিতে এলে ওনাকে বিরোধী দলের করে দেওয়া হবে কিন্তু ওটাও কি সহজ হবে নাকি আবার জেতা উপনির্বাচনে যেতে সহজ নাকি যেটা মনে হয়েছিল একটা সময় অন্য এবং দিলীপ ঘোষ সাথে প্রার্থী হলে আমি আবার জিততাম কিন্তু উপনির্বাচনে জিতে আসাটা কি খুব সহজ হবে দেখতে হবে বিষয়টা কিন্তু সেটা কি একটা চেষ্টা হবে কিন্তু সেই চেষ্টা তো এক্ষুনি তার উপনির্বাচন হয়ে যাচ্ছে না কিন্তু রাজ্য সভাপতির পদ খালি হয়ে গেলে তো এক্ষুনি তো ভরতে হবে তাহলে ভোটলে তাহলে এর মধ্যে যদি শুভেন্দুকে ভরতে হয় তাহলে কাকে বিরোধী দলের করা হবে করা হবে খুব ভালো বক্তা নাকি অন্য কেউ মনস্টিগাতে এমপি হয়ে চলে যাচ্ছেন তারপর তো আবার খালি হচ্ছে ওখানে বলে অনেক প্রশ্ন রয়েছে যে কাকে নাকি লকেট এই মুহূর্তে খালি যেহেতু রয়েছে লকেটকে সভাপতির পদে বসিয়ে দেওয়া হবে মহিলা একজন কাউকে ভেবে মানে সব বিতর্কের অবসান ঘটিয়ে যদি কেউ একজন ওখানে বসে কাজটা করতে পারেন কিন্তু লকেট আবার তো ভাবতে হচ্ছে যে যাদেরকে মানে হবে পদে সত্যিকারের নতুন উদ্যম দিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে চালানোর শক্তি রাখবেন তো ক্ষমতা রাখবেন তো মানে যাকে যাকে ওখানে পদে বসানো হবে কারণ ছাব্বিশে মানে বিধানসভার ভোট রয়েছে খুব বেশি দেরি নেই সংগঠনকে নতুন করে সহায়তা হবে এমনি জানেন আপনারা পি নাড্ডারও সময় শেষ হয়ে এসেছে এমনি গোটা দেশ জুড়ে একটা সাংগঠনিক রদবদল বদল হবে তো বাংলাতে যাকে দায়িত্ব দেওয়া হবে তাকেও খুব লড়াকু মেজাজের হতে হবে বাংলাটাকে হাতের তালুর মতো করে চিনতে হবে আর সকলকে নিয়ে চলার মতো ক্ষমতা রাখতে হবে বা নিজের দম রাখতে হবে নিজের দম রাখতে হবে যে আমি আমাকে দায়িত্ব দিলে আমি নাচিয়ে দেবো বাংলাটাকে নিজের দম রাখতে হবে নাম নামকাওয়াতে চেয়ারে বসিয়ে দিলে কিন্তু হবে না কিছু রেজাল্ট হবে না আবার যদি এর মধ্যে দ্বন্দ্ব কন্দল জিয়ে থাকে তাহলে কিছু হবে না আবার কাউকে পদে পদে বসানো বসানো হবে তার তার করে করে আমি যে কিন্তু কাজ করতে দেওয়া হলো না তদি বা কি লাভ হবে ওই দোষ পেতে হবে রেজাল্ট খারাপ হলে ফলে যা বা দায়িত্ব দিতে হবে তার মতো করে কাজটা করতে দিতে হবে আর বাংলার পলিটিক্স আমরা সবসময় মনে করি যে বাংলার পলিটিক্স একটা মানে অন্যরকম বিজেপি গোটা দেশ জুড়ে যেরকম ভাবে পলিটিক্স করে বাংলার ক্ষেত্রে সেইভাবে করতে গেলে রেজাল্ট কিন্তু সেই অর্থে আসবে না কতগুলো ব্যাপার আছে যেমন অনেকে বিজেপির আমাকে বলছিলেন যে যে এই আমাদের শেষ মুহূর্তে এসে বড় বড় মঞ্চে দাঁড়িয়ে বলতে শুরু করে দিলেন মুল্লা মাদ্রাসা মুল্লা মাদ্রাসা এইগুলো ভালোভাবে নেবেন না এই রাজ্যের সংখ্যালঘুরা আর একেবারে সংখ্যালঘুদেরকে সবটা ইগনোর করে গেলে হবে না সংখ্যালঘুরা কিন্তু অনেকে আসছিলেন কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে মোল্লা মাদ্রাসা মোল্লা মাদ্রাসা মোল্লা মাদ্রাসা করে করে এটা একটা আলাদা একটা বাজে ইমপ্যাক্ট পড়ে গেছে বাংলার যারা নেতারা আছেন এগুলো বেশি দিল্লি নেতারা বলেছেন বাংলার যারা নেতারা আছেন তারা কিন্তু সবাইকে নিয়ে চলছিলেন বেশ সামলে 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 সংখ্যালঘুদেরকে নিয়েও তারা কিন্তু চলছিলেন বেশ গুছিয়ে আসছিলেন কিন্তু এসে মোল্লা 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 মাদ্রাসা মোল্লা মাদ্রাসা করে এবং ওবিসি টাকে ভাবে ব্যাখ্যা করা হয়েছে ওইভাবে ব্যাখ্যা না করলেই হতো ওবিসি সার্টিফিকেট বাতিলটা ওবিসি করে মুসলিমদেরকে রিজার্ভেশন দিয়ে যাওয়া হচ্ছে বলে এমন ভাবে একটা তারা ওবিসির ব্যাপারটা ভালো করে বুঝলেনই না যে ওবিসি টা সবাইকে করে দিয়ে মুসলিমদের কি সুবিধা হয়েছে কিছু সুবিধা হয়নি সবাইকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে কিন্তু চাকরির জায়গাটা লিমিটেড করে দেওয়া হয়েছে কিছু সুবিধাটা হলো সকলকে গরিবের তকমা দিয়ে এটা তো এক ধরনের প্রতারণা করা হয়েছে মুসলিমদের মধ্যেও তাদেরকে ওবিসি বি সার্টিফিকেট দেওয়া হয়েছে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে এবার যারা যোগ্য যাদেরকে সত্যি দেওয়ার কথা তারা সুবিধাগুলো যেগুলো পাচ্ছিলেন সেগুলো তারা পাচ্ছে পাচ্ছে না বিরাট একটা কম্পিটিশন শুরু করে দেওয়া হয়েছে লাভটা হলো আসল জায়গাটা বোঝানো যায়নি শুধু এমন একটা সেন্টিমেন্ট একটা ক্রিয়েট করার চেষ্টা হয়েছে একটা বিরাট একটা মানে ভীতি হয়ে গেছিল একটা সংখ্যালঘুদের তরফ থেকে একটা অন্যরকমের ভাবনা তৈরি হয়ে গেছিল সেই জন্য রেজাল্টটা এতটা এইরকম হয়ে গেল বাংলার নেতাদের বক্তব্য যে আমরা ঠিক করে আসছিলাম কিন্তু দিল্লি থেকে এসে এমন কিছু কিছু শব্দ শব্দ বন্ধ সেন্টেন্স বলে ফেললেন নেতারা সব গেলা বিষয়টা তো এগুলো চলবে না বাংলার বঙ্গ বিজেপি কেউ তার মতো করে চলতে দিতে হবে লোকাল ইস্যু মানে বাংলার ইস্যু ভিত্তিক বাংলার যে ইকুয়েশন বাংলার যে সমীকরণ সেটা তাদের মতো করে চলতে দিতে হবে একটু ভরসা করতে হবে একটু ভরসা করতে হবে এরকম ভরসা তো অনেকের ক্ষেত্রে করা হয়েছে তো আসামে তো যেমন হিমন্ত বিশ্ব শর্মা তারপরে ভরসা করে দল চলে এরকম ভরসা করতে হবে তিনি সাজাবেন করবেন তা না হলে ওই নামে পদ তারপরে সবাই কিছু বললেই ওই দিল্লি দেখাবেন এখানে কাউকে মানবেন না সেটাও ঠিক না ফলে রদ বদল করলেই শুধু হবে না যাকে বসাতে হবে তার যেন দম থাকে বাংলা যেন চিনতে পারেন ঠিক মতো করে আর তাকে তার মতো করে কাজটা করতেই হবে তিনি যখন শক্ত কোনো সিদ্ধান্ত নেবেন সেটাতেই সিদ্ধান্তটাতেই সহমত পোষণ মানে পোষণ করতে হবে আর বাংলার ইকুয়েশন যেটা সেই মতো করে তিনি তিনি তুমি যখন চলার চেষ্টা করবেন সেটাকে চলতে দিতে হবে না হলে সব বেকার হয়ে যাবে ওই চেয়ারি চেয়ারি থেকে যাবে কোনো কাজের কাজ হবে না এইসব করলে কিন্তু হবে না রেজাল্ট ফলে জল্পনা কল্পনা অনেক চলছে নামটাম নিয়ে আপনারা দেখছেন শুভেন্দু অধিকারী নামটাও ভাসছে শুভেন্দু অধিকারী তো আজকে গেছেন শপথে শপথ তো শুরু হচ্ছে তো কি হচ্ছে ওইদিকে তো আমরা নজর রাখবো কিন্তু যেটা বলার যে নাম মানে সভাপতির পদ পরিবর্তন হবে এটা পরিষ্কার এবং এটা একটা ইঙ্গিত সেখান থেকে মন্ত্রিসভাতে নিয়ে নেওয়া এটা বুঝতে প্রশ্ন যে কাকে বসানো হবে তার তিনি কতটা একটা সংগঠন চালাতে পারবেন দৃঢ়ভাবে এটা দেখতে হবে আর আবারও বলছি বাংলার পলিসি বাংলার নেতাদেরকে ঠিক করতে দিতে হবে সংখ্যালঘু একটা বড় ফ্যাক্টর সব ভোট হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আসলে পুরো তো সংখ্যা গুরুদের পুরো ভোটটা তো আদায় করতে পারবে না না সংখ্যা সংখ্যালঘুর ভোটটা দরকার কিছুটা আর আমি আগেই বলেছি সংখ্যালঘুদের ভোটটা শুধু না সংখ্যালঘুদের ভোট আস্থা অর্জন করতে পারলে রিগিং ছাপ্পাটা অনেকটা যাবে কারণ এই ছাপ্পা রিগিং এরা এদের ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করা হয়েছে এবং আপনারা দেখছেন আহ আরবান এরিয়াতে তৃণমূল কংগ্রেস ধাক্কা খেয়েছে গ্রাম তারা লাভ করছে গ্রাম অঞ্চলে গরিব দরিদ্র সংখ্যালঘু এইসব লোককে দিয়েই তো এগুলো করার চেষ্টা হয় তাদের আস্থা অর্জন করতে হবে তাদের মনে একটা বিশ্বাস আনতে হবে যে বিজেপি মুসলিম বিরোধী নয় এই বিশ্বাসটা আনাতে হবে আমি দেখছি আমি বলার পরে আপনারা কেউ কেউ বলছেন ওই বিশ্বাস কখনো আসবে না বিজেপিতে কখনো সংখ্যালঘুরা ভোট দেবে না কেন দেবে না কেন দেবে না নিজেদের কথা প্রশ্ন করতে হবে যে কেন এই কথা আমরা বলছি তার মানে কত একটা ভয় ভীতি হচ্ছে তারা তো সচেতন নয় যারা এই কাণ্ড গুলো তারা যে বিরাট সচেতন তা নয় সচেতন হলে তারা তো নিশ্চয়ই ওই ওইভাবে ভোটটা দিতেন না অন্ধের মতো তার মানে তারা সচেতন নন তাহলে সচেতন যারা নন তাদেরকে সচেতন করার দায়িত্ব প্রথমে ভেবে নি ওরা বুঝবে না এটা বললে ওটা বললে হবে না আপনি বোঝাতে পারেননি যদি আপনারা বলেন যে না এই দলটা সবার জন্য সবার বিকাশের জন্য কাজ করে যখন এটা বলছেন যখন এটা করছেন বলে বিশ্বাস করছেন তখন এই কথাটা বোঝাতে পারছেন না কেন তখন এই কথাটা বোঝাতে পারছেন না কেন যখন আপনারা বলছেন যে এই কথাটা সত্য যে আমরা সবার আমরা জাতপাত দেখি না সবার বিকাশের জন্য আমরা থাকি সবাইকে সমান চোখে দেখি যখন আপনারা সেটা বিশ্বাস করছেন সেই বিশ্বাসটা কেন আনতে পারছেন না যারা ওই অন্ধের মতো এ করছেন তা তাদের তো তাদের এত সহজে তৃণমূল কংগ্রেস তাদের দিকে টেনে নিচ্ছে কি করে কি তারা বলছে কি তারা ভয় দেখাচ্ছে তো সেইগুলো একটু বোঝানো যায় না একটু বোঝানো যায় না একটু আমাদের যে ডেমোগ্রাফি বাংলার সেই অনুযায়ী একটু পলিটিক্যাল ইস্যুগুলোকে তৈরি করা যায় না ফলে যাকে সভাপতি করা হোক না কেন রেজাল্ট মানে যা আছে এই ভোটে তো যা দেখলাম একটু ধাক্কা দিলেই একটু পলিসি পরিবর্তন করলেই বা একটু নতুন করে ভাবনা চিন্তা করলেই বাংলা ভিত্তিক ভাবনা চিন্তা তাহলেই কিন্তু এই শাসককে হটিয়ে দেওয়া যায় কিন্তু হটিয়ে দেওয়া আবার বলছি এই যে রেজাল্ট হয়েছে তৃণমূল কংগ্রেস হয়তো সংখ্যাটা বেশি পেয়েছে এবার কিন্তু তারা একেবারে বিরাট সন্তুষ্ট তারা নয় তাদের মতো কিন্তু ভয় কাজ করছে তারাও আশঙ্কা করছে যদি সংখ্যালঘুদের একটা অংশ চলে যায় কেটে মুশকিল হয়ে যাবে ওটাই পুঁজি আমার কাছে বক্তব্য সংখ্যালঘুদের জন্য যখন বলছেন আপনারা যখন মোদী বলছেন সবকা সাথ সবকা বিকাশ তখন কেন মানুষের মনে সেই বিশ্বাসটা ধরা যাচ্ছে না কেন এখনো তারা ভয় করবে আরে বিজেপি একটা পার্টি একটা দেশের পার্টি পলিটিক্যাল পার্টি দশ বছর সরকারটা চালিয়ে ফেললো একটা পলিটিক্যাল পার্টি তো এখনো সেই বিশ্বাসটা অর্জন করতে পারবে না সংখ্যালঘুদের মনে শুধু এটা বলে দিলে হবে ওরা বুঝবে না এটা নয় অনেক খারাপ ছাত্র থাকে ক্লাসে যদি তাদেরকে ঠিকমতো করে বোঝানো হয় তারাও বুঝে যায় তো কেন বোঝানো হয় মানে সেই বোঝানোর কাজকর্মগুলো কোথায় বা আমাদের সম্পর্কে যে ভুল ধারণা তৈরি হচ্ছে সেটা আমাদের চালচলনের পরিবর্তনটা কোথায় এইগুলো বুঝতে হবে তো যাই হোক দর্শক আপনাদের কি মত কাকে এই পদে বসানো উচিত বসালে কাকে কি মানে কাকে দায়িত্বটা দেওয়া উচিত এবং তাকে কিভাবে চলতে দেওয়া উচিত যদি আপনাদের এই নিয়ে কোনো সাজেশন থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে